आज আমরা দ্বাদশ শ্রেণীর কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্ট দুটির নেটওয়ার্কিং চ্যাপ্টারটির থার্ড যে অংশ সেটা পড়ব। এখানে প্রথমেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে নেটওয়ার্কের কয়েকটি ভাগ। এর আগেও আমরা কিছু জিনিসের ভিত্তিতে নেটওয়ার্কের ভাগ দেখেছি, এবার যেভাবে আমরা নেটওয়ার্কের ভাগটা দেখছি সেটা হচ্ছে তার বিস্তৃতি বা কতটা জায়গা জুড়ে সেটা রয়েছে তার উপর। তো এভাবে আমরা তিনটে ধরনে বা তিনটে টাইপে নেটওয়ার্ককে ভাগ করতে পারি, ল্যান, ম্যান এবং ওয়্যান। আমরা এক এক করে এর প্রত্যেকটা পড়ব। প্রথমেই আমরা আসছি ল্যান, যার পুরো কথাটি হলো লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল শব্দটা থেকেই বোঝা যাচ্ছে যে এটির বিস্তৃতি খুব বেশি নয়, সাধারণত বেশ ছোট জায়গার মধ্যেই কিন্তু এটি সীমাবদ্ধ থাকে। কোনো একটা বিল্ডিং, কোনো স্কুল, কোনো অফিস ইত্যাদির মধ্যে সাধারণত এই ধরনের নেটওয়ার্ক দেখতে পাওয়া যায়। তো এর বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখি কি আছে। দেখো, কানেক্ট নোটস অ্যান্ড আদার পেরিফেরালস উইদিন আ স্মল রেস্ট্রিক্টেড এরিয়া, যেটা বলা হলো যে একটা নির্দিষ্ট সীমাবদ্ধ এলাকার মধ্যেই কিন্তু সে নোট এবং অন্যান্য যন্ত্রাংশগুলি যুক্ত করতে পারে। আ সিঙ্গল পার্সন অর অ্যান অর্গানাইজেশন ওনস অ্যান্ড কন্ট্রোলস আ ল্যান্ড, অর্থাৎ একটি ল্যান্ডের মালিকানা এবং সেটাকে কন্ট্রোল করার অধিকার কোনো একজন ব্যক্তিরও হতে পারে, আবার কোনো একটি সংস্থারও হতে পারে। মাচ হায়ার ডেটা ট্রান্সমিশন রেট, যেহেতু এটি খুব স্বল্প জায়গার মধ্যে বিস্তৃত, ফলে এই রকম নেটওয়ার্কের মধ্যে ডেটা ট্রান্সমিশনের যে রেট সেটা কিন্তু বেশ বেশি। লো এরার রেট, ভুল ত্রুটি হওয়ার যে সম্ভাবনা সেটাও কিন্তু এক্ষেত্রে বেশ কম। দেখবে আমরা যত কাছাকাছি জিনিস নিয়ে কাজ করি সেক্ষেত্রে আমাদের সেগুলোকে কন্ট্রোল করা অনেক বেশি সুবিধাজনক হয়। নর্মালি ফিজিক্যালি কানেক্টেড বাই কোয়াক্সিয়াল কেবল অর ফাইবার অপটিক কেবল, এক্ষেত্রে কিন্তু দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রেই ফিজিক্যালি নোটগুলো কানেক্টেড থাকে, অর্থাৎ আমরা যে গাইডেড মিডিয়া পড়েছি সেগুলো দিয়ে এগুলো কানেক্টেড থাকে, এবং কোয়াক্সিয়াল কেবল আর ফাইবার অপটিক কেবল সেক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। নেক্সট, কস্ট ইজ লো, এক্ষেত্রে কিন্তু এই নেটওয়ার্ক তৈরি করা এবং সেটা নিয়ে কাজ করার জন্য যে খরচ সেটাও কিন্তু অন্যদের থেকে অনেকটাই কম। এবার আমরা যে অংশটি পড়ব সেটি হচ্ছে ওএসআই মডেল, যার পুরো কথা ওপেন সিস্টেম ইন্টারকানেকশন। এই মডেলটি সাতটি স্তর দ্বারা গঠিত এবং এটি কিন্তু আমাদের সিলেবাস অনুসারে বা নেটওয়ার্কিংয়ের রেসপেক্টেও খুবই ইম্পর্ট্যান্ট একটি অংশ। এখানে আমরা প্রথমেই সাতটি স্তরের নাম দেখে নিই। একটা জিনিস লক্ষ্য করো, এখানে এই যে সাতটা স্তর আছে আমরা কিন্তু তার নাম্বারিংটা নিচেরটাতে 1, তারপর 2, এরকমভাবে ক্রমশ বৃদ্ধি পেতে পেতে সবচেয়ে উপরেরটাতে 7 লিখেছি। তাহলে আমরা একটু পরপর নামগুলো শুনে নিই। ফিজিক্যাল, ডেটা লিঙ্ক, নেটওয়ার্ক, ট্রান্সপোর্ট, সেশন, প্রেজেন্টেশন এবং সবার উপরে অ্যাপ্লিকেশন। আমরা মনে রাখবো লোয়েস্ট এবং ফার্স্ট লেয়ার হচ্ছে ফিজিক্যাল, হাইয়েস্ট এবং লাস্ট লেয়ার হচ্ছে অ্যাপ্লিকেশন। এবার এই সাতটি লেয়ারের প্রত্যেকটির কী কাজ সেটা আমরা একটু সংক্ষেপে পড়ে নিই। প্রথম আমরা পড়ব ফিজিক্যাল লেয়ার। ফিজিক্যাল লেয়ারে যেটি হয় সেটা হচ্ছে এখানে কিন্তু ফিজিক্যাল স্ট্রাকচার থাকে, অর্থাৎ সত্যিকারের যে যুক্ত হওয়া দুটি নোড। প্রথম একটা বলে নিই যে এই মডেলটি ইউজ হয় কিসের জন্য, যখন কোনো একটি নোড থেকে অন্য কোনো নোডে ডেটা পাঠানো হয় তখন এই ওএসআই মডেলের মাধ্যমেই কিন্তু ধাপে ধাপে সেটি একটি নোড থেকে অন্য নোডে যায়। তো এই ফিজিক্যাল স্তরে কী হয়, ফিজিক্যাল স্ট্রাকচার থাকে, ফিজিক্যাল কানেকশন থাকে, অর্থাৎ দুটি নোডের মধ্যে যোগাযোগটা এই স্তরেই থাকে এবং এখানে ডেটাগুলি বিট ফর্মে পাঠানো হয় এবং বিটগুলিকে নেটওয়ার্কের মাধ্যমে পরিবহন করা হয়। এখানে ডেটার পরিবহন হার নিয়ন্ত্রণ করা হয় এবং কোন মাধ্যমে সেটি যাবে সেটি নির্বাচন করা হয়, এমনকি ডেটার কী পদ্ধতিতে ট্রান্সমিশন হবে সেটাও ঠিক করা হয়। এর ঠিক উপরের স্তর হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ার,
কার কাজ হচ্ছে ডেটা ফ্রেম গঠন করা। অর্থাৎ এখানে যেটা হয়, ডেটা তো অনেকটা একসাথে থাকতে পারে, সেটাকে ছোট ছোট ফ্রেমে ভেঙে নেওয়া হয়। এছাড়া ডেটা ফ্রেমগুলির ত্রুটি নির্ধারণ ও সংশোধন এক্ষেত্রে করা হয়। অর্থাৎ যে ডেটাটি পাঠানো হচ্ছে বা যে গ্রাহক তার ক্ষেত্রে যে ডেটাটি এসছে সেটি সম্পূর্ণ ঠিক কিনা সেটি চেক করা হয়। যদি ঠিক না থাকে তাহলে সেটিকে কারেকশন করতে পাঠানো হয়, এবং যতক্ষণ না সংশোধন হচ্ছে ততক্ষণ কিন্তু এই কাজটা হতেই থাকে। এরপর এক্ষেত্রে নোট টু নোট পরিবহনও হয়। এর ঠিক উপরের স্তর হচ্ছে নেটওয়ার্ক। এখানে কি হচ্ছে, পাথ ডিটারমিনেশন হচ্ছে এবং প্যাকেট তৈরি হচ্ছে। অর্থাৎ ডেটা আদান প্রদানের জন্য প্রেরক ও গ্রাহক কম্পিউটারের মধ্যে একটি লজিক্যাল পাথ তৈরি হয়। সবসময় ফিজিক্যাল কানেকশন কিন্তু হচ্ছে ফিজিক্যাল লেয়ারে, কিন্তু এক্ষেত্রে যে দুটি নোডের মধ্যে কানেকশন হচ্ছে তাদের মধ্যে একটি লজিক্যাল পথ তৈরি করা হয়, এবং ডেটা ফ্রেমগুলিকে ছোটো ছোটো প্যাকেটে বিভাজন করা হয় এবং প্যাকেটগুলিতেও কোনো ত্রুটি আছে কি না সেটা দেখা হয়। ফোর্থ লেয়ার হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার। এটির কাজ কি, প্রেরক ও গ্রাহকের মধ্যে এন্ড টু এন্ড সংযোগ স্থাপন করা হয়, এবং এই ক্ষেত্রে কিন্তু রিলায়েবিলিটিও কিন্তু চেক করা হয়, অর্থাৎ সেটি কতটা নির্ভরশীল। এছাড়া এই অংশে গ্রাহকের কাছে একটি মেসেজ যায় যে কিছু আসছে, এবং এক্ষেত্রেও কিন্তু যদি কোনো ত্রুটি থাকে সেটাকে কিন্তু চেক করা হয়। এর উপরে হচ্ছে সেশন। সেশন স্তরটির কাজ কি, ইন্টার হোস্ট কমিউনিকেশন। এই ব্যাপারটা আমরা একটু বুঝি। কি হয় এখানে, গ্রাহক ও প্রেরকের মধ্যে একটি সেশন স্থাপন করা হয়। এই সেশন ব্যাপারটা কি, যে ধরো যে ডেটা পাঠাতে চাইছে অর্থাৎ প্রেরক এবং যে সেটাকে নেবে অর্থাৎ গ্রাহক, তাদের মধ্যে একটা কথোপকথন হয় বলে আমরা ভেবে নিতে পারি। যে কিছু পাঠানো হচ্ছে, সেন্ডার সেটাকে পাঠাচ্ছে এবং রিসিভার এন্ডে সেটিকে অ্যাকসেপ্ট করা হচ্ছে কি সেটা নেওয়া হচ্ছে না, এই ধরনের কিছু সেশন বা কথাবার্তা এই ফেজ তার ব্যবস্থা করে দেয়, এবং সেশনটাকে পরিচালনা করে এবং শেষে সেটাকে টার্মিনেট করে দেয় অর্থাৎ বন্ধ করে দেয়। এর উপরের স্তরটি হচ্ছে প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন লেয়ারের মূল কাজ হচ্ছে ডেটা প্রেজেন্টেশন অ্যান্ড এনক্রিপশন, এবং এই এনক্রিপশনের একটি অপোজিট পদ্ধতি আছে যেটাকে বলে ডিক্রিপশন। কী এই জিনিসগুলো আমরা একটু বুঝি। দেখো, এটি তো ওপেন সিস্টেম, অর্থাৎ এটি কিন্তু যে কোনো ধরনের কম্পিউটারেরই ব্যবহারযোগ্য। তাহলে বিভিন্ন কম্পিউটার তো বিভিন্ন রকমভাবে কাজ করে, তাদের ইন্টারনাল স্ট্রাকচার অনেক রকম হতে পারে, তারা কে কোন ডেটা ফরম্যাট ইউজ করছে সেটা আলাদা হতে পারে। তো একটা অংশ, একটা নোড থেকে যখন আরেকটি নোডে ডেটা যাচ্ছে তখন সেটা যে সবাই একই জিনিস বুঝবে এটা তো নাও হতে পারে। সেই সমস্যাটা দূর করার জন্য এই প্রেজেন্টেশন স্তরটা কাজ করে। এখানে কি করা হয়, একটি জেনারেল ফর্মে ডেটাটাকে নিয়ে নেওয়া হয়। অর্থাৎ যখন সেন্ডার ডেটা পাঠাচ্ছে, সে যে ফর্মে ডেটাকে, তার কাছে যে ডেটা ফর্ম আছে সেখান থেকে একটি জেনারেল ফর্মে নিয়ে যাওয়া হয়। এরপর সেটি ধাপে ধাপে পরবর্তী মানে যে নোডের কাছে পৌঁছাচ্ছে অর্থাৎ রিসিভারের কাছে পৌঁছচ্ছে, এবং সেখান থেকে রিসিভারের যখন প্রেজেন্টেশন লেয়ারে সেই জেনারেল ফর্মটি আসে, তখন সেই রিসিভারের প্রেজেন্টেশন লেয়ার কিন্তু তাকে আবার সেই কম্পিউটারের যে ডেটা ফরম্যাট সেইভাবে সাজিয়ে নেয়। এছাড়া এই স্তরেও কিন্তু ত্রুটি পরীক্ষা করা হয়। সবার উপরে স্তরটির নাম হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। এটি কিন্তু কিছুটা মানে এটি কিন্তু এন্ড ইউজার লেয়ার, অর্থাৎ এটির সাথে কিন্তু এন্ড ইউজার বা ইউজার যুক্ত থাকে। এক্ষেত্রে দেখো আমাদের যে কাজগুলো হয় আমরা একটু শুনে নিই। এক্ষেত্রে নেটওয়ার্কের যে বিভিন্ন রিসোর্স সেগুলিকে ব্যবহার করার অনুমতি প্রদান করা হয়। এই স্তরে ইমেইলের কাজ করা যেতে পারে। এছাড়া FTP HTTP এগুলো কি আমরা সেগুলো পরে পড়বো। এগুলো বিভিন্ন রকম প্রোটোকল বা বিভিন্ন নিয়মাবলী যেগুলো দিয়ে আমরা ফাইল বা আরও কিছু জিনিস পাঠাতে পারি, সেগুলিও এই স্তরে ব্যবহৃত হয় এবং এটি কিন্তু ইউজার ভিত্তিক। এবার আমরা একটু পুরোটা আরেকবার জেনারেলি বুঝে নিই। কি হয়, যখন সেন্ডার থেকে রিসিভারের কাছে ডেটা যায় তখন কিন্তু সেন্ডারের এই অ্যাপ্লিকেশন লেয়ার থেকে শুরু করে সেটি ফিজিক্যাল লেয়ারে আসে, তারপর ফিজিক্যাল লেয়ারের মাধ্যমে সেটি আবার
রিসিভারের ফিজিক্যাল লেয়ারে পৌঁছয়, সেখান থেকে আবার ঠিক এই পদ্ধতিতে কিন্তু সে আবার অ্যাপ্লিকেশন লেয়ারে পৌঁছয়। এবং এক্ষেত্রে কে রয়েছে, রিসিভারের যে রিসিভার নোডের যে ইউজার, সে কিন্তু সেই ডেটাটিকে পেয়ে যায়। এবার আমরা আসছি ল্যান ব্যবস্থায় ব্যবহৃত কিছু ডিভাইসের উপর। প্রথম যেটা আমরা পড়ব সেটার নাম হচ্ছে গেটওয়ে। গেটওয়ে শব্দটির বাংলা করলে দাঁড়ায় প্রবেশদ্বার, যেটা দিয়ে প্রবেশ করা যায়। তো এটি একটি টেলিকমিউনিকেশন ডিভাইস, যে কি করে ডিসিমিলার নেটওয়ার্ক বা ভিন্নধর্মী নেটওয়ার্ক যুক্ত করে। অর্থাৎ দুটি আলাদা ধরনের যদি নেটওয়ার্ক থাকে তাদেরকে যুক্ত করার জন্য গেটওয়ে ব্যবহৃত হয়। ইট ওয়ার্কস অ্যাজ অ্যান এন্ট্রান্স টু অ্যানাদার নেটওয়ার্ক, অর্থাৎ এটি অন্য নেটওয়ার্কের প্রবেশপথ হিসেবে কাজ করে। অর্থাৎ এই গেটওয়ের মাধ্যমেই একটি নেটওয়ার্কে প্রবেশ করা যায়। এরপর আমরা আসছি রিপিটারে। রিপিট মানে হচ্ছে পুনরাবৃত্তি করা বা আবার কিছু করা। তো রিপিটার ব্যাপারটা কি, এর আগে কিন্তু আমরা যখন মিডিয়া পড়েছি তখন কিন্তু মাইক্রোওয়েভ সিস্টেম পড়তে গিয়ে আমরা রিপিটারের নাম পড়েছি এবং তার কাজও বুঝেছি। এই রিপিটারেরও বেসিক কাজ একই রকম। এ কি করে, রিজেনারেটস অ্যান্ড দ্য রিসিভড সিগন্যালস অ্যান্ড দেন ট্রান্সমিটস অন আদার সেগমেন্টস। কি হয়, যখন কোনো সিগন্যাল এক অংশ থেকে অন্য অংশে যায়, সে যেভাবেই যাক না কেন, যে ডেটা বা সিগন্যাল, সেটা অনেক সময় কি হয় আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। তো এই রিপিটার কি করে, সেই দুর্বল সিগন্যালগুলোকে গ্রহণ করে এবং সেগুলোকে সবল সিগন্যাল অর্থাৎ অ্যাম্প্লিফাই করে আবার আগের জায়গায় নিয়ে যায়, যেটাকে বলা হয় পুনরুৎপাদিত করা, এবং সেটিকে অন্যান্য যে দিকগুলি আছে সেই সব দিকে ছড়িয়ে দেয়। তাহলে একে আমরা কি বলতে পারি যে এটি ইট ওয়ার্কস অ্যাজ অ্যাম্প্লিফায়ার, অর্থাৎ এটি পরিবর্ধক হিসেবে কাজ করে। এরপর কি, ইউজড টু এক্সটেন্ড লেন্থ অফ নেটওয়ার্ক, অর্থাৎ নেটওয়ার্কের দৈর্ঘ্য বাড়াতে ব্যবহৃত হয়। অর্থাৎ কি, যে একটা মানে নেটওয়ার্ক যেটুকুর মধ্যে কাজ করতে পারতো দেখা যেত তারপর ডেটাটা উইক হয়ে যাচ্ছে, তাহলে আমরা যদি রিপিটার ইউজ করি তাহলে দেখা যাবে সেই লেন্থটা বেশি হয়ে গেল, আমরা আরও বেশি দূর অব্দি ওটাকে ছড়িয়ে দিতে পারলাম। ফলে আমরা বলতে পারি যে রিপিটার ইউজ করে কিন্তু আমরা একটা নেটওয়ার্কের দৈর্ঘ্য বাড়িয়ে দিতে পারি। এরপর আমরা আসছি ব্রিজ। ব্রিজ শুনলেই আমাদের যেটা মনে হয় সেতু, আর সেতু শুনলেই যেটা আমাদের মনে হয় যে কোনো একটা নদী বা সেরকম কিছু, তার উপর দিয়ে একটা ব্রিজ গেছে যেটা দিয়ে এদিক থেকে ওদিকে চলে যাওয়া যাচ্ছে। তো ব্রিজ অ্যাকচুয়ালি কানেক্টস, তাই তো, কিছু যোগাযোগ মানে যোগ স্থাপন করে। তো এখানে এটিও একটি ডিভাইস, এ কীভাবে নেটওয়ার্কে যোগসূত্র স্থাপন করছে আমরা একটু দেখি বা শুনি। কানেক্ট সিমিলার অর ডিসিমিলার নেটওয়ার্কস, অর্থাৎ সমধর্মী বা ভিন্নধর্মী নেটওয়ার্ককে যুক্ত করতে পারে, অর্থাৎ দুটি বা তার বেশি নেটওয়ার্ককে যুক্ত করতে পারে। তাহলে কি, যেহেতু দুটো বা তার বেশি নেটওয়ার্ককে যুক্ত করছে, তাহলে কি সেই নদীর দুপারের মতো সে জুড়ে দিচ্ছে, তাহলে সে একটা ব্রিজ হিসেবে কাজ করছে। কিন্তু এরই পাশে এর আবার একটা খুব উল্টো ধরনের একটা কাজ আছে, সেটাও আমরা একটু শুনি। সেটা হচ্ছে ব্রেকস আ বিগ নেটওয়ার্ক ইনটু টু অর মোর স্মল নেটওয়ার্কস, অর্থাৎ বড় নেটওয়ার্ককে ছোট ছোট নেটওয়ার্কে ভাঙে। এটির ব্যাপারটা আমরা একটু বুঝি। ধরো একটি বড় নেটওয়ার্ক আছে, যদি অনেক বড় নেটওয়ার্ক হয় তাহলে তাকে নিয়ে কাজ করাটা অনেক ক্ষেত্রেই কিছু সমস্যাসহবহুল হয়ে উঠতে পারে। তখন এই ব্রিজের ব্যবহার করে আমরা কী করতে পারি, ওই বড় নেটওয়ার্কটিকে উচ্চ ক্ষমতা সম্পন্ন ছোট দুটি বা তার বেশি সংখ্যক নেটওয়ার্কে ভেঙে নিতে পারি, যাদেরকে ওই ব্রিজ দিয়ে জুড়ে দেওয়া হচ্ছে। তাহলে কি হবে, ওই নেটওয়ার্কটির কার্যক্ষমতা অনেকটাই বেড়ে যেতে পারবে। এবং এটি কিন্তু একটি স্মার্ট ডিভাইস, অর্থাৎ এটি কিন্তু জাস্ট একদিক থেকে আসা সিগন্যাল নিচ্ছে, গ্রহণ করছে, বাড়ি দিচ্ছে তা না, সে কিন্তু এটাও বোঝে যে একদিক থেকে আসা ডেটা কোন দিকে পাঠাতে হবে। এক্স্যাক্ট অ্যাড্রেসিং হয়তো সে বোঝে না, কিন্তু কোন দিক থেকে এসছে এবং কোন দিকে যাবে সেটা কিন্তু সে বুঝতে পারে। এবার আমরা আসছি রাউটারে। রাউটার কথাটা রুট কথাটি থেকে এসছে, যার কাজ হচ্ছে পথ নির্বাচন করা। কি হয়, একটা নেটওয়ার্কে বা ধরো আমি কয়েকটি নেটওয়ার্ককে যুক্ত করেছি, সেক্ষেত্রে যে বিভিন্ন নোডগুলি থাকে বা অন্যান্য যে ডিভাইসগুলিও তাদের সঙ্গে যুক্ত থাকে, তাদের প্রত্যেকের কিন্তু একটি করে আলাদা অ্যাড্রেস থাকে। এবার এই রাউটার কী করে, সেই সব অ্যাড্রেস
से तार माने अन्यान्य राउटार बोलो ब्रिज बोलो रिपीटर बोलो नोड बोलो जा किछु से नेटवर्के जुक्त आछे सब किछुर एड्रेस तार काछे थाके। एबार एटि कि काज करे यूज टू सेपारेट डिफरेंट सेगमेंट्स इन अ नेटवर्क टू इम्प्रूव परफॉर्मेंस जेटा आमरा ब्रिजेर क्षेत्रेओ पोड़लाम जे टुकरो टुकरो करे काज कराय जार जन्य माने तार कार्य क्षमताटा अनेक बेड़े जाय। Works like a bridge that can handle different protocols. এটি অনেকটাই ব্রিজের মতো কিন্তু ব্রিজের থেকেও উন্নত কারণ এটি কিন্তু অনেক রকমের প্রোটোকল অনেক নিয়মাবলী একসাথে নিয়ে কাজ করতে পারে। এবার ধরো নেটওয়ার্কে উপস্থিত যে কোনো একটি নোট অপর যে কোনো একটি নোটকে কিছু পাঠাতে চাইছে তাহলে যাকে পাঠাতে চাইছে তার অ্যাড্রেস তো সেখানে সংযুক্ত রয়েছে। এটি কি করে সেই অ্যাড্রেস যাচাই করে পথ বেছে দেয় অর্থাৎ যেখান থেকে নোট সেই ডেটাটি যেখানে পৌঁছবে তাহলে তার জন্য কোন পথে গেলে সবচেয়ে সহজে সেটি পৌঁছতে পারে সেটি সে বেছে দেয়। এবং অনেক ক্ষেত্রে হয়তো দেখা যায় যে যেটি সবচেয়ে সহজ পথ কোনো কারণে সেটি আপাতত ব্যস্ত সেক্ষেত্রে কিন্তু সে বিকল্প পথ বেছে দিতে পারে। এরপর আমরা আসছি হাব। হাবও একটি ভীষণ জনপ্রিয় টেলিকমিউনিকেশন ডিভাইস এবং এটি কিন্তু ল্যানে ভীষণভাবে ইউজড হয়। আমরা যখন কম্পিউটারের নেটওয়ার্ক সম্পর্কে পড়তে গিয়ে অনেক সময় একটা কথা বলি যে বিভিন্ন কম্পিউটার বা বিভিন্ন নোট একটি নোডের সাথে যুক্ত তখন অ্যাকচুয়ালি কিন্তু এই হাবের মাধ্যমে সেই কানেকশনটা বেশিরভাগ ক্ষেত্রে ঘটে। হাবে কি হয় এ কিন্তু সেভেরাল কম্পিউটার্সকে কানেক্ট করতে পারে অর্থাৎ অনেকগুলি কম্পিউটারকে যুক্ত করতে পারে এবং এর অনেক পোর্ট থাকে যে পোর্টগুলোর সাথে একটি একটি করে নোটকে জুড়ে দেওয়া সম্ভব হয়। এবং কি করা হয় নর্মালি হাব কানেক্টস কম্পিউটার্স টু আ হায়ার লেভেল ডিভাইস অর্থাৎ একটি উঁচু স্তরের ডিভাইস সেটা একটি ব্রিজ হতে পারে সেটি একটি রাউটার হতে পারে বা সেটি একটি সার্ভার হতে পারে এরকম কিছুর সাথে অনেকগুলি নোটকে যুক্ত করার জন্য হাব ব্যবহৃত হয়। এবার আসছে সুইচ। সুইচও কিন্তু অনেকটাই হাবের মতোভাবে কাজ করে এটিও কিন্তু মূলত বিভিন্ন নোটকে যুক্ত করার জন্য ব্যবহৃত হয় কিন্তু এর কিছু বৈশিষ্ট্য আছে যেটা হাবের নেই। যেমন হাবের ক্ষেত্রে যদি সার্ভার কোনো মেসেজ পাঠায় হাব কিন্তু সেটা সবার কাছে পৌঁছে দেয় ওয়্যার অ্যাজ সুইচ কী করতে পারে ক্যান ট্রান্সমিট ডেটা টু স্পেসিফিক নোটস অর্থাৎ বিশেষভাবে নির্বাচিত করে দেওয়া বলে দেওয়া কিছু স্পেসিফিক নোডের কাছে সেই ডেটা নিয়ে যেতে পারে অর্থাৎ এর ক্ষমতা কিন্তু হাবের তুলনায় অনেকটাই বেশি। এবার আমরা পড়ব ল্যান প্রোটোকল। প্রোটোকল মানে আমি আগেই তোমাদের বলেছি যে নিয়মাবলী অর্থাৎ কোনো একটা কাজ করার জন্য যে আমাদের কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয় সেগুলোকে একসাথে বলা হয় প্রোটোকল। এবার ল্যানে কীভাবে আমরা কানেকশন করব বা কীভাবে কাজ করব তার খুব জনপ্রিয় দুটি আর্কিটেকচার আছে বা প্রোটোকল আছে। কী কী? এক ইথারনেট এবং দুই টোকেন রিং। আমরা প্রথম ইথারনেটটা পড়ি। মোস্ট পপুলার ল্যান আর্কিটেকচার মেইনলি বাস টোপোলজি ইউজড। এখানে কি হয় এটি সবচেয়ে জনপ্রিয় আর্কিটেকচার এবং এটি কিন্তু মূলত বাস টোপোলজির যে কার্যপদ্ধতি সেভাবে হয়। তাহলে বাস টোপোলজির কার্যপদ্ধতিটা কীরকম ছিল? যেখানে একটা সেন্ট্রাল কেবল থাকতো এবং তার সাথে বিভিন্ন নোটগুলি আলাদা আলাদা নোডের মাধ্যমে তারের মাধ্যমে যুক্ত থাকতো। তাহলে এখানেও কিন্তু তাই হয়। এখানেও একটি সেন্ট্রাল কেবল থাকে যাকে মেইন ট্রাঙ্ক কেবল বলা হয় এবং তার সাথে বিভিন্ন নোটগুলি বিভিন্ন কম্পিউটারগুলি বা অন্যান্য ডিভাইসগুলি আলাদা আলাদা তারের মাধ্যমে যুক্ত থাকে। এবার এখানে যখন একটি নোডের থেকে অন্য কোনো নোডে ডেটা যায় তখন কি হয় যে তার যে নিজস্ব যেটুকু তার সেটির মাধ্যমে ওই ডেটাটি এসে মেইন কেবলটাতে পড়ে এবং সেখানে ট্রান্স রিসিভার একটু বলে একটি যন্ত্র থাকে যে ট্রান্সফারও করতে পারে রিসিভও করতে পারে। এবার ওই অংশ থেকে ওই ডেটাটি ঘুরতে শুরু করে। এবার তার সাথে কিন্তু ওই ডেটাটির সাথে কিন্তু ডেস্টিনেশন অর্থাৎ যার কাছে পৌঁছবে তার অ্যাড্রেস দেওয়া থাকে। এবার ওটি যখন ঘুরতে থাকে তখন পরপর বিভিন্ন ওরকম নোডের কাছে তো আসে, তারা প্রত্যেকেই পরীক্ষা করে দেখে যে সেই মানে তার অ্যাড্রেস দেওয়া রয়েছে কিনা ডেটাতে, যদি থাকে তাহলে গ্রহণ করে অথবা পরবর্তী নোডের কাছে পাঠিয়ে দেয়। এবার এইভাবে কাজ করতে গিয়ে কিন্তু দেখা যায় এক্ষেত্রে ডেটা কলিশন হওয়ার সম্ভাবনা থাকে। ডেটা কলিশন মানে কি? যে একসাথে যদি দুজন
দুটি নোড কিছু ডেটা পাঠাতে চায় বা তার বেশি সংখ্যক, তখন দেখা যায় যে ওই একই চ্যানেলের মধ্যে সেই ডেটাগুলি মিশ্রিত হয়ে যায় এবং তখন আর সেটি ব্যবহার্য থাকে না এবং তখন সেটাকে বলা হয় নয়েজ। এবার এই যে ডেটা কলিশন, এটি কিন্তু কখনোই আমাদের কাম্য নয়। তো এই ডেটা কলিশন ব্যাপারটাকে আটকানোর জন্য, রেস্ট্রিক্ট করার জন্য এখানে একটি বিশেষ ধরনের টেকনোলজি ইউজ করা হয় যার নাম CSMA/CD, যার পুরো নামটাও আমরা একটু দেখে নিই, ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস উইথ কলিশন ডিটেকশন। এটি কিন্তু বেসিক্যালি একটি টেকনোলজি যেটি ব্যবহার করে কি করা হয়, এই যে ডেটা কলিশন সেটাকে পুরোপুরি নির্মূল না করা গেলেও অনেকটাই কমিয়ে দেওয়া যায়। এবার ইথারনেটের দুটি টাইপ আছে, বেসব্যান্ড ইথারনেট এবং ব্রডব্যান্ড ইথারনেট। বেসব্যান্ড ইথারনেটের যা বহন ক্ষমতা তার চেয়ে ব্রডব্যান্ড ইথারনেটের বহন ক্ষমতা কিন্তু বেশি। এর পরবর্তী যে আরেকটি আর্কিটেকচার সেটির নাম হচ্ছে টোকেন রিং এবং এটি কিন্তু রিং টোপোলজি ব্যবহার করে কাজ করে এবং এখানে একটি টোকেন পাসিং পদ্ধতিতে কাজ হয়। কীরকম রিং টোপোলজি মানে কি, যেখানে তোমার রিং টোপোলজি অনুসারে কাজ করছে মানে কি, যেখানে নোডগুলি রিংয়ের শেপে সাজানো এবং প্রতিটি নোড তার দুপাশে দুটি নোডের সাথে যুক্ত। এবার এখানে কি হয়, এখানে একটি টোকেন বলে একটি পিস অফ সফটওয়্যার বা কিছু একটা থাকে যেটা কি হয়, যেটা পরপর নোডগুলির কাছে যেতে থাকে এবং প্রতি নোডের কাছে সাধারণভাবে একটি নির্দিষ্ট সময়ের জন্য থাকে। এবার যখন যে নোড সেই টোকেনটি পায়, একমাত্র সেই সময়ই কিন্তু সে চাইলে অন্য কোনো কোনো নোড বা কোনো কাউকে কিছু ডেটা পাঠাতে পারে এবং যেই মুহূর্তে সেটি সম্পূর্ণ হয়ে যায় তখন কিন্তু টোকেনটি আবার পাশের জনের কাছে চলে যায় এবং যে পেয়েছে সে যে অনেকগুলি পাঠিয়ে দেবে সেটাও কিন্তু সম্ভব হয় না। এবার এই টোকেন পাসিং প্রসেসে হচ্ছে বলে কি হয়, দেখো এখানে তো কোনো দুটো নোড একসাথে টোকেনটা পাচ্ছে না, ফলে কোনো অবস্থাতেই দুজন একসাথে ডেটা পাঠাতে পারছে না, ফলে এ কিন্তু রিলায়েবল অনেক বেশি এবং এখানে কিন্তু ডেটা কলিশন হওয়ার কোনো চান্স থাকে না। কিন্তু মনে রাখবো, ইথারনেটের ডেটা কলিশনের সম্ভাবনা থাকলেও কিন্তু ইথারনেটের জনপ্রিয়তা অনেক বেশি। এবার আমরা ল্যানের যা সেটাকেও আমাদের পড়া হয়ে গেল, এবার আমরা পড়ব ম্যান, যেটা ছিল নেটওয়ার্কের দ্বিতীয় টাইপ, যার পুরো কথাটি হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। মেট্রোপলিটন শব্দটির বাংলা মানে যদি আমরা করতে চাই সেটা কিন্তু হচ্ছে মহানগর, অর্থাৎ একটি বড় শহরের যেরকম বিস্তৃতি থাকে সেরকম বিস্তৃতি জুড়ে যদি কোনো নেটওয়ার্ক উপস্থিত থাকে তখন তাকে আমরা বলি ম্যান। এটি কিন্তু ল্যানের চেয়ে বড়, অথচ আরেকটি যে ধরন আমরা এরপর পড়ব ওয়্যান তার থেকে কিন্তু ছোট। এবার এখানে কি হয়, এটি কোনো একটি ইউজার গ্রুপের দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে বা কোনো একটি নেটওয়ার্ক প্রোভাইডার অর্থাৎ যে নেটওয়ার্ক প্রদান করছে সেরকম কারুর দ্বারাও কিন্তু ব্যবহৃত হতে পারে। অর্থাৎ কি, লার্জার দ্যান ল্যান, স্মলার দ্যান ওয়্যান, আইদার ওন্ড বাই ইউজার গ্রুপ অর বাই আ নেটওয়ার্ক প্রোভাইডার। এবার এর ডেটা রেট মডারেট অর্থাৎ মাঝামাঝি, খুব বিশাল বেশিও নয় আবার খুব কমও কিন্তু নয়। তবে এটুকু আমরা মনে রাখবো যে নেটওয়ার্কের স্পিড কিন্তু কোনো ক্ষেত্রেই যে ভীষণ একেবারে কমে যায় তা কিন্তু সাধারণত হয় না, কিছু বিশেষ পরিস্থিতিতে সেটা হতে পারে। এরর রেট মোর দ্যান ল্যান, লেস দ্যান ওয়্যান, অর্থাৎ ল্যানের তুলনায় কিন্তু এর এরর হওয়ার সম্ভাবনা বেশি কিন্তু ওয়্যানের তুলনায় এর এরর হওয়ার সম্ভাবনা কম। কস্ট মডারেট অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু মাঝামাঝি খরচ বিশিষ্ট। ফেসিলিটেটস শেয়ারিং অফ রিজিওনাল রিসোর্সেস, আমাদের এমন কিছু রিসোর্স থাকে যেগুলি হয়তো কোনো একটি অংশের কোনো একটি রিজিয়নের, সেই জিনিসগুলোকে সকলের মধ্যে ব্যবহার করার জন্য সকলের মধ্যে শেয়ার করিয়ে কাজ করানোর জন্য কিন্তু ম্যান ভীষণভাবে ব্যবহৃত হয়। এবার এর কয়েকটি এক্সাম্পল আমরা পড়ি। এর সবচেয়ে কমন এবং সবচেয়ে সহজ মনে রাখার মতো এক্সাম্পল হচ্ছে কেবল টিভি নেটওয়ার্ক। দেখো আজকালকার দিনে তো আমাদের প্রায় সকলের বাড়িতেই কেবল টিভি কানেকশন থাকে। এবার ভেবে দেখো আমরা কি করি, কোনো সার্ভিস প্রোভাইডার বা কেবল টিভি নেটওয়ার্ক থেকে আমরা কিন্তু এই কানেকশন নিই এবং সেটা কিন্তু কিছুটা জায়গার মধ্যেই জুড়ে থাকে, বিশাল এলাকা জুড়ে কিন্তু সেটা থাকে না, একটি পুরো রাজ্য জুড়ে বা পুরো একটি দেশ জুড়ে কিন্তু সেটা থাকে না। তো কেবল টিভি নেটওয়ার্ক কিন্তু এই ম্যানের একটি খুব ভালো এক্সাম্পল। এছাড়া টেলিফোন নেটওয়ার্কস প্রোভাইডিং হাই স্পিড
DSL lines অর্থাৎ আমরা যে অনেক সময় টেলিফোনের মাধ্যমে হয়তো ইন্টারনেট কানেকশন নিই বা এই ধরনের কিছু কানেকশন নিই সেই সার্ভিস প্রোভাইডার যারা তারাও কিন্তু এই ম্যানের এক্সাম্পল। এবার আমরা আসছি থার্ড যে টাইপটা ছিল সেটাতে, অর্থাৎ ওয়্যান বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়াইড মানে হচ্ছে বিস্তৃত। এই প্রকার নেটওয়ার্কের কিন্তু কোনো লিমিটেশন থাকে না যে কতটা জুড়ে সেটি বিস্তৃত হতে পারে। এটি কিন্তু কয়েকটি শহর, কয়েকটি রাজ্য, একটি গোটা দেশ, কয়েকটি দেশ, এমনকি সারা পৃথিবী জুড়েও বিস্তৃত থাকতে পারে। তাহলে কি সিস্টেমস অফ ইন্টারকানেক্টিং মেনি কম্পিউটার্স ওভার আ লার্জ জিওগ্রাফিক্যাল এরিয়া লাইক সিটিজ, স্টেটস, কান্ট্রিজ অর ইভেন দ্য হোল ওয়ার্ল্ড। অর্থাৎ এটির কিন্তু বিস্তৃতির কোনো সীমা থাকে না, এটি বিশাল অংশ জুড়ে কিন্তু উপস্থিত থাকতে পারে। এবং এই প্রকার নেটওয়ার্ক কিন্তু মূলত আমাদের যে আনগাইডেড মিডিয়া সেগুলোর কিছু ইউজ করে এবং কিছু পাবলিক যে মিডিয়া যেগুলো হয় সেগুলো ইউজ করতে পারে, যেমন ধরো টেলিফোন লাইন। দেখো টেলিফোন লাইন কিন্তু আমার বা তোমার কারোর নিজস্ব হয় না, এটা একটি গভর্নমেন্ট বা যে সংস্থা ব্যবহার করছে তাদের, তো তাদের এরকম লাইন ইউজ করে হয়তো ওয়্যান তৈরি করা হলো বা স্যাটেলাইট লিঙ্কের মাধ্যমে করা হলো। একদম সরাসরি কানেকশন কিন্তু এক্ষেত্রে খুব কমই হয়, যদিও আমরা পরবর্তীকালে কিছু ডাইরেক্ট কানেকশনও করার অপশান থাকে, সেটা আমরা পরে অন্য চ্যাপ্টারে পড়ব। যাই হোক, টেলিফোন লাইন, স্যাটেলাইট লিঙ্কস অ্যান্ড আদার লং রেঞ্জ কমিউনিকেশান টেকনোলজিস যেগুলো সেগুলো ব্যবহার করে কিন্তু এই ওয়্যানে কাজ করা হয়। এবার এটি এক্সপেন্সিভ হয়, কারণ এটি অনেক জায়গা জুড়ে বিস্তৃত এবং এখানে অনেক হাই রেঞ্জের জিনিসপত্র ব্যবহার করতে হয়, তার জন্য এটির এক্সপেন্স কিন্তু বেশি, অ্যাটলিস্ট ইনস্টলেশন ক্ষেত্রে তো বটেই। ডেটা রেট লোয়ার দ্যান আদার্স, এটি যেহেতু অনেকটা অংশ জুড়ে বিস্তৃত এবং অনেক কিছুর উপর নির্ভরশীল, ফলে এর আগে যে দুটি টাইপ আমরা পড়লাম তাদের থেকে কিন্তু এর ডেটা রেট কম। এরার রেট কি কম্পারেটিভলি হাই, অর্থাৎ যেহেতু এটি অনেক দূর পর্যন্ত বিস্তৃত এবং অনেক রকম বাধার সম্মুখীন হতে হতে পারে, সেই কারণে এর এরার ঘটার সম্ভাবনা কিন্তু অন্যদের তুলনায় বেশি। এবার এর দুটি বেসিক টাইপ আছে, এন্টারপ্রাইজ এবং গ্লোবাল। কী কী আমরা একটু ধরনগুলো বুঝে নিই। এন্টারপ্রাইজ কর্পোরেট নেটওয়ার্ক সারা পৃথিবীতে ছড়িয়ে থাকতে পারে। আমাদের আমরা মানে আরও বড়ো হলে নিশ্চয়ই জানবো এবং এখনও আমরা কিছুটা বুঝতে পারি যে হয়তো এমন অনেক বড় বড় কর্পোরেট সংস্থা আছে যারা কি করে তাদের নিজস্ব কিছু নেটওয়ার্ক তৈরি করে এবং সেটা কিন্তু সারা পৃথিবীতে ছড়িয়ে থাকে। এরকম নয় যে সেটি একটি বিল্ডিংয়ের মধ্যে বা একটি স্বল্প বিস্তৃত জায়গার মধ্যে থাকে, সেটি কিন্তু অনেক দূর বিস্তৃত থাকতে পারে, একটা দেশের বিভিন্ন শহরে বা পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন শহরে, এমনকি সারা পৃথিবীতেও। কিন্তু কি সেটি সেই কর্পোরেট সংস্থাটির নিজস্ব নেটওয়ার্ক হয়, এরকম ধরনগুলোকে বলা হয় এন্টারপ্রাইজ। আর গ্লোবাল টাইপটি কি, যেটা কিন্তু মূলত সবার, অর্থাৎ এনি নেটওয়ার্ক দ্যাট ইজ কম্পোজড অফ ডিফারেন্ট ইন্টারকানেক্টেড কম্পিউটার নেটওয়ার্কস কভার্স আনলিমিটেড জিওগ্রাফিক্যাল এরিয়া। অর্থাৎ যে কোনো নেটওয়ার্ক কিন্তু এই ধরনের গ্লোবাল নেটওয়ার্কের মধ্যে যুক্ত হতে পারে। এবার আমরা পড়ব সুইচিং টেকনিক্স। এটা কি যে ওয়্যানের ক্ষেত্রে দেখো ওয়্যানে তো প্রচুর নোড যুক্ত থাকে, তারা যে সবাই সবার সাথে ফিজিক্যালি বা ডাইরেক্ট বা সবসময় কোনোভাবেও কানেক্ট থাকে এটা তো মাস্ট নয়। তো এক্ষেত্রে এরম ক্ষেত্রে যদি দুটি নোডের মধ্যে, দুটি অংশের মধ্যে, দুটি পয়েন্টের মধ্যে কিছু কানেক্ট করতে হয়, কিছু ট্রান্সফার করতে হয়, তখন যে পদ্ধতিতে সেই অংশ দুটিকে যুক্ত করা হয় এবং যে লিঙ্কটা সাধারণত টেম্পোরারি অর্থাৎ কিছু সময়ের জন্য হয়, সেটাই হচ্ছে সুইচিং টেকনিক। সুইচিং ইজ দ্য টেকনিক বাই উইচ নোডস কন্ট্রোল অর সুইচ ডেটা টু ট্রান্সমিট ইট বিটুইন স্পেসিফিক পয়েন্টস অন আ নেটওয়ার্ক। আর এটা কি সেটিং আপ টেম্পোরারি কানেকশনস, এবং যার বাংলা করলে কী দাঁড়ায়, যে দুটি বা তার বেশি প্রান্তের মধ্যে স্বল্পস্থায়ী কানেকশনের একটি প্রক্রিয়া। এবার এর তিনটি পদ্ধতি আছে, সার্কিট সুইচিং, মেসেজ সুইচিং এবং প্যাকেট সুইচিং। দেখি সার্কিট সুইচিংয়ে কী হয়, ডেডিকেটেড ফিজিক্যাল পাথ থাকে, অর্থাৎ দুটি প্রান্তের মধ্যে একটি ডেডিকেটেড বা যেটি শুধুমাত্র তারা ইউজ করতে পারবে এরকম পথ
তৈরি হয় এবং যতক্ষণ সেই কানেকশন চলে ততক্ষণ সেটি স্থায়ী হয় এবং কানেকশনের শেষে সেটিকে ভেঙে দিতে হয়। এবং এই সার্কিটটি যদি একবার স্থাপিত হয় তাহলে কিন্তু অবিরাম তাদের মধ্যে ডেটা আদান প্রদান করা সম্ভব। এর এক্সাম্পল হচ্ছে টেলিফোন কল। নেক্সট হচ্ছে মেসেজ সুইচিং। এখানে কিন্তু কোনো ফিজিক্যাল পাথ থাকে না, এখানে স্টোর অ্যান্ড ফরওয়ার্ড মেথড, অর্থাৎ প্রথমে আমরা যখন কিছু পাঠাচ্ছি সেটি কোথাও গিয়ে স্টোর হচ্ছে এবং তারপর যেখানে পাঠানো হয়েছে তার কাছে ফরওয়ার্ড হচ্ছে, এরকম একটি পদ্ধতিতে কাজ করে। এটি তুলনায় অনেকটাই স্লো এবং অনেকটাই সময় লাগে এবং এখানে প্রচুর স্টোরেজ দরকার হয় কারণ প্রচুর পরিমাণ মেসেজ কিন্তু এখানে জমিয়ে রাখতে হয় সেই যেখানে প্রথমে জিনিসটি স্টোর হচ্ছে। এর এক্সাম্পল হচ্ছে ইমেল। এবং লাস্ট টাইপটি হচ্ছে প্যাকেট সুইচিং, যেখানে কি করা হয় এটি অনেকটি মেসেজ সুইচিংয়ের মতন, কিন্তু পার্থক্য কোথায়, এখানে যে কোনো দৈর্ঘ্যের মেসেজ যেতে পারে না, এখানে প্যাকেট বেসিসে যায়, অর্থাৎ একটি নির্দিষ্ট দৈর্ঘ্য ঠিক করে নেওয়া হয় এবং সেই দৈর্ঘ্যের এক একটি প্যাকেট হিসেবে ডেটা যায়। এবার যেহেতু স্বল্প দৈর্ঘ্যের ফলে এক্ষেত্রে স্টোরেজও কম দরকার হয়, এর স্পিডও বেশি। এর এক্সাম্পল হচ্ছে ইন্টারনেটে বিভিন্ন ক্ষেত্রে ইউজ হয় এবং এটিএম বলতে কিন্তু অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন মোড, যে সেক্ষেত্রে কিন্তু এই প্যাকেট সুইচিং ব্যবহৃত হয়। এখানেই কিন্তু আমাদের প্রথম যে নেটওয়ার্কিং চ্যাপ্টারটি সেটি শেষ হচ্ছে। তোমরা এর প্রতিটি অংশ পড়বে, এখানে প্রচুর ফুল ফর্ম বের করার সুযোগ আছে, তোমরা সেগুলো করবে, কম্প্যারিজন করবে এবং সবসময় মনে রাখবে যে নেটওয়ার্কিং কিন্তু করতে গেলে, যেটা আমি প্রথমেই বলেছিলাম, কিছু স্পেশাল নেটওয়ার্ক অপারেটিং সিস্টেমের প্রয়োজন হয় যারা কিন্তু এই নেটওয়ার্কের বিভিন্ন সুবিধাগুলো সাপোর্ট করে। সেরকম অপারেটিং সিস্টেম থাকলে তবেই কিন্তু আমাদের এই নেটওয়ার্ক ব্যবহার করা যায় এবং এক্ষেত্রে বেসিক যে ফিচার্স আমরা তার সবকটেই পড়লাম, তোমরা এগুলো খুব ভালো করে পড়বে। এখানেই আমরা আজকের ভিডিওটি শেষ করছি।